সকলেই খুব ভালো আছো। এই যে ভালো থাকা, তার সঙ্গে সঙ্গে পুরোপুরি না হলেও অল্প অল্প করে তোমরা চালিয়ে যাও তোমাদের অনলাইন যে সার্ভিস দেওয়া হচ্ছে পড়াশোনা, সেই পড়াশোনাকে অনুসরণ করে, যে পড়াশোনা সেই ক্লাসগুলোকে ফলো করে তোমরা চালিয়ে যাও তোমাদের পড়া। কারণ মহামারীর যে প্রকোপ, এটা থেমে গেলে তো তোমাদের আবার একই রকম গণিতে চলবে, পরীক্ষাগুলো তো সেরকমভাবে হবে। তাই আমাদের পক্ষ থেকে তোমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে যে পড়াশোনাগুলো ঠিক মতো করে, এখানে থাকলে যেভাবে তোমরা পড়াশোনা করছিলে, যে গতি ছিল তোমাদের ভেতরে, হ্যাঁ যে জোশ ছিল, সেই জোশটাকে ফিরিয়ে নিয়ে সেই গতিটাকে অবলম্বন করো। যাই হোক, আজকে তোমাদের অর্থাৎ অষ্টম শ্রেণীর আমি একটা কবিতা পড়াবো, দেখো। সেটা হচ্ছে যে আবার আসিব ফিরে, কবির নাম হচ্ছে জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস 1899 সালে জন্মগ্রহণ করে আর মারা যান 1954। সেটা একটা কলকাতার একটা কাহিনী অবলম্বনে তিনি মারা যান, ঠিক আছে। তো জীবনানন্দ দাসের যদি আমরা পরিচয় দিচ্ছি, মাতা হচ্ছেন কুসুম কুমারী দাস, তিনি একজন বিখ্যাত লেখিকা ছিলেন, ঠিক আছে। তিনি একজন উল্লেখযোগ্য এবং নাম সম্পন্ন ব্যক্তিত্ব। যাই হোক, এই যে আবার আসিব ফিরে, আমরা জীবনানন্দ দাসের কবিতাগুলো যদি দেখি, আবার আসিব ফিরে কবি কোথায় আসেছে আমরা দেখছি, যদি এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রথমেই বুঝতে পারবো যে কবি যেতে গিয়ে যাবে, ঠিক আছে। কবি আর কবি স্থির করে নিয়েছেন যে কোথাও যাবে, আমি কবিতার মধ্যে না ঢুকে আমি বলছি, কবি কোথাও যাবে সে স্থির করে নিয়েছেন, কিন্তু কবি এটাও স্থির করে নিয়েছেন যে ওখান থেকে তিনি আবারও ফিরে আসবেন, যে কোনো উপায়ে যে কোনো শর্তে কবিকে ফিরে আসতেই হবে। কবি অ্যাকচুয়ালি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতিকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে দেখেছেন যে বাংলার অপরূপ সৌন্দর্য ছাড়া পৃথিবীতে কোনো সৌন্দর্যই আর সৌন্দর্য দিতে পারে না। সুতরাং এই যে বাংলার সৌন্দর্য, সেই সৌন্দর্য কবি কখনোই ভুলতে পারেন না। কবিতার মধ্যে আমরা ঢুকে দেখবো প্রত্যেকটা লাইন, যখন আমি তোমাদের বিশ্লেষণ করবো তখন তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা লাইন ওয়াইজ পড়ে অন্যগুলো পড়ে। তার আগে আমি বলে দিচ্ছি যে বাংলার যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে কবি কখনোই যে মানে বেরোতে চান না। কবি জানেন যে তিনি একজন অবশ্যই, কারণ যার জন্ম, যে জন্মগ্রহণ করেছেন তাকে একদিন মরতেই হবে, এটাই নিয়ম। জন্মালে কি মরিতে হবে, অমরকে কোথা করো একটা লাইন, সেটা দেখো যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে, অমর কেউ থাকবে না, প্রত্যেকটা মৃগী প্রাণীর মৃত্যু হবেই, এটাই স্বাভাবিক। তো কবি আশা করে বসে আছেন, কবি অত্যন্ত আশাবাদী, তিনি হয়তো মারা যাবেন কিন্তু অবশ্যই ফিরে আসবেন, কীভাবে, বিভিন্ন ছদ্মবেশে, হয়তো কাক হয়ে, কখনো সংকুচিত হয়ে, কখনো বক হয়ে, কখনো বা হাঁস হয়ে। কবি এই যে বাংলার অপরূপ সৌন্দর্য, মাতৃভূমি অর্থাৎ বাংলা মায়ের যে সৌন্দর্য দেখেছেন, এই সৌন্দর্য থেকে কখনোই কোনোভাবেই তিনি বেরোতে চাইছেন না, কারণ তিনি কোথাও গিয়ে এত সুখ পাবেন না। তাই তিনি আবারও বলেছেন যে আবার আসব ফিরে এই বঙ্গভূমিতে, ঠিক আছে, এই যে বাংলা মায়ের এই ভূমিতে কবি আসবেন। দেখো আমি পড়ছি কবিতার লাইনগুলো, তাহলে আমি বুঝতে পারবো, তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমেই বলেছে যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আমি তোমাদের বলে দিলাম যে বাংলার যে সৌন্দর্য, হ্যাঁ সেই সৌন্দর্য থেকে যেতে চাইছে এটা কি, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলার যে অপরূপ সৌন্দর্য, ধান ক্ষেত, হ্যাঁ প্রত্যেকটা কিছু, কবি যে নিখুঁতভাবে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো ফুটে উঠেছে, সেই সৌন্দর্যগুলো কিন্তু মানে নিংড়ে নিয়েছেন তার হৃদয়ে, ঠিক আছে। তাই তিনি বলেছেন যে আবার আসবে ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, এই বাংলায় যে ধান সিঁড়ি নদীটি আছে, ঠিক আছে, সেই তীরে, তার তীরে তিনি ফিরে আসবেন, হয়তো মানুষ নয়, তিনি হয়তো আর মানুষে আসতে পারবেন না, কারণ ভগবান দেখা হয়তো মানুষ উপরে আর পাঠাবেন না, কিন্তু কীভাবে, হয়তো বা সংকোচিল শালিকের দেশে, সংকোচিল যে আকাশ দিয়ে যে অংশ স্থির উড়ে যায়, সেই সংকোচিল কখনো বা শালিক হয়ে ফিরে আসবে, শালিকের বেশ নিয়ে, শালিকের বেশ ধারণ করে, কিন্তু তিনি আসবেন, কারণ তিনি অত্যন্ত আশাবাদী, ঠিক আছে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কার্তিক মাসে নতুন ধান ওঠে, ঠিক আছে, নতুন ধানের উৎসব, নতুন ধানের উৎসব,
ঠিক আছে নতুন ধান যখন চাষিরা কার্তিক মাসে ঠিক আছে ঘরে তোলে সেই ঘরে তোলার মুহূর্তে একটা উৎসব হয় সেটাকে কি বলা হয় নবান্ন নতুন অন্ন নবান্ন মানে নতুন অন্ন মানে ওই যে নতুন ধানের ভাত সেটাই একটা উৎসব ঠিক আছে ওই ওটা মানে বাংলার কৃষকরা ঠিক আছে তুমি বলেছো দেখো যে কার্তিকে নবান্নের দেশে কিভাবে ভোরের কাক হয়ে ভোরবেলায় যে কাক কাকা করে ডাকিয়ে সেই কাক হয়ে কি আসবে কখন আসবে যে কার্তিক মাসে নবান্নের দেশে আসবে কুয়াশার বুকে ভেসে আর একদিন আসিব কাকাল ছায়া কুয়াশায় ভেসে বাংলার যে শীতকালে যে অত্যন্ত কুয়াশা হয় ঠিক আছে যে প্রচণ্ড কুয়াশা সেই কুয়াশায় ভেসে ভেসে আসবে কখন কীভাবে কাঁঠাল ছাওয়া ছায়ায় ভেসে চলে আসবে ঠিক আছে তারপর দেখো যে হয়তো বা হাঁস হব কীভাবে হয়তো বা হাঁস হবে হাঁস তোমরা বুঝো এক ধরনের পাখি যা বাড়িতে পোষা হয় হ্যাঁ যে বাড়িতে অনেকেই মানে তোমরা পালন করো হ্যাঁ সেই হাঁস হয়ে কবি আসবে কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় কিশোরীর ঘুমুর ঘুমুর মানে ঘুমুর সেটা তোমার নাচে না বাচ্চারা বা বড় যায় তারা নাচ করে তখন দেখবে একটা তোরার মতো ঠিক আছে পায়ে বেরিয়ে উপরে পড়ে সেইটাকে ঘুমুর বলা হয় হ্যাঁ আর লাল পায় কেন বলেছে লাল পায় মানে মানে আলাদা তোমরা সবাই বোঝো মানে সেই সময় এই ওই নবান্নের উৎসবে কী করে প্রত্যেকে প্রত্যেক মেয়েরা পায়ে লাল আলতা পায়ে দেয় ঠিক আছে ওই পায়ে যখন ঘুমুর বাঁধে তখন অপরূপ একটা সৌন্দর্য যা প্রকৃতির সঙ্গে মিশে যায় ঠিক আছে ওই যে সৌন্দর্যে কবিকে খুব মুগ্ধ করেছে তাই তিনি কী বলেছেন কবিতার মাধ্যমে বলেছেন যে হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর পায়ে ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কমলের গন্ধ ভরা জলে ভেসে ভেসে ঠিক আছে কলমি অর্থাৎ কলমি একটা বাংলার বাংলায় জন্মানো একটা শাক কলমি শাক যেটা হয় সেই কলমি যে একটা দেখো আমরা অনেকে হয়তো পাত্তাই দিই না হ্যাঁ কলমিকে আমরা কিছু মনেই ভাবি না যে আছে না আছে কিন্তু কবি কবি জীবনানন্দ দাস এই কলমি একটা তুচ্ছ শাককেও তার কবিতায় স্থান দিয়েছে তোমরা বুঝতেই পারছো তিনি কত নিখুঁতভাবে কত সুনিপুণভাবে বাংলার প্রত্যেকটা উদ্ভিদকেও হ্যাঁ প্রত্যেকটা প্রাণী উদ্ভিদকেও তিনি ছাড়েন সব সুনিপুণভাবে তিনি দেখেছেন ঠিক আছে সেই কলমির জলে ভেসে ভেসে তিনি সারাদিন কেটে যাবে আবার আসিব আমি বাংলার নদীর মাঠ খেতে ভালোবেসে হ্যাঁ জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এই সবুজ করুণ ডাঙায় জলঙ্গি কি জলঙ্গি মানে হচ্ছে নদী ঠিক আছে এই যে নদীর ঢেউ ঠিক আছে বাংলায় এসে সবুজ করুণ ডাঙায় নদীর ঢেউয়ে আস্তে আস্তে ভেসে ভেসে আস্তে আস্তে কী হবে যে সবুজ করুণ ডাঙায় এসে কবিকে তুলে দেবে পরের দেখো পরের নেক্সট প্যারা দেখো হয়তো দেখিবেছে সুদর্শন উঠিছে উঠিতেছে সন্ধ্যার বাতাসে সুদর্শন সুদর্শন মানে কি সুদর্শন মানে হচ্ছে শকুন ঠিক আছে যে হয়তো দেখো শকুন কী হয় উড়িতেছে শকুন হয়তো উঠছে কী হবে সন্ধ্যার বাতাসে সন্ধ্যার সময় শকুনেরা কি তাদের সারাদিনের আহার সেরে নিজের বাসায় ফিরে চলছি সংকোচে মানে উড়ে উড়ে চলে আসছে হয়তো শুনবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে তাহলে কবি কখনো শকুন হচ্ছেন দেখো এগুলো কিন্তু যে প্রকৃতি প্রেমিক তিনি একমাত্র কবিতায় তুলে নিয়ে আসেন যে প্রকৃতিকে খুব কাছ থেকে মানে আমি বারবার বলছি খুব সুন্দরভাবে দেখেছে তারাই হ্যাঁ ঠিক আছে তো সেইভাবে দেখো সেই সুদর্শন অর্থাৎ শকুন কখনো বা বলেছে লক্ষ্মী পেঁচা সেই লক্ষ্মী পেঁচা দেখো শিমুলের ডালে সন্ধ্যাবেলায় বা রাত্রের দিকে যে লক্ষ্মী পেঁচা ডালে বসে ডাকছে তাকেও কিন্তু কবি তুলে নিয়ে এসেছেন মানে কখনো লক্ষ্মী পেঁচা হয়ে আসবেন কখনো কি সুদর্শন বা শকুন হয়ে আসবেন হয়তো খোয়ের ধান ছড়ায় আছে শিশু এক উঠানের ঘাসে খোয়ের ধান ওই তোমরা জানো যে খই তোমরা সবাই বুঝতে পারছো যে বাংলায় রামনন্দের উৎসবের সময় খই ভাজা হয় ঠিক আছে সেই ধান সেই খই ভাজার যে ধান সেই ধান শিশু বা কি উঠানে ঘাসে ছড়িয়ে দিয়েছে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর সাদা এক ছেঁড়া পালে ডিঙা বালি বলছে কোনো একটা কিশোর রূপসার একটি নদীর নাম ঠিক আছে সেই রূপসার ঘোলা জল জলটা কেমন পরিষ্কার নয় ঠিক আছে বিভিন্নভাবে ঘোলাতে হয়েছে সেই জলে কী বলেছে ডিঙা বালি অর্থাৎ যে ডিঙি বই নিয়ে বেড়াচ্ছে সেই সাদা ছেঁড়া পালে
কবি হয়তো তাতেই করেই চলে আসবে। রাঙা মেঘে সাতরায়া অন্ধকারে আসিতেছে নীরে, রাঙা মেঘ সাতরায়া মানে রাঙা মেঘে সাঁতার কেটে অন্ধকারে আসিতেছে নীর। নীর মানে কি? নীর মানে হচ্ছে বাসা, ঠিক আছে, নীর মানে হচ্ছে পাখি বাসা, নীর মানে হচ্ছে পাখির বাসা। হ্যাঁ, সেই পাখির বাসায় কবি সাঁতরিয়ে চলে আসবে সন্ধ্যার কালো মেঘে, ঠিক আছে। তারপরে দেখিবে ধবল বক, নীরে আসিকে যে ওই নীরে এসে কি দেখবে, দেখো ধবল অর্থাৎ কি, ধবল মানে হচ্ছে সাদা, ধবল মানে কি, ধবল মানে সাদা, ধবল মানে হচ্ছে সাদা। দেখো সেই রাঙা মেঘ সাঁতরে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, যে বক হয়ে, যে কবি কখনো বক হয়ে চলে আসবে, যে সন্ধ্যার সময় সবাই নিজের নিজের বাসায় আসে, মানুষ প্রত্যেকটা প্রাণী তার নিজের বাসাতে ফিরে আসে সন্ধ্যার সময় সারাদিন কাজ সেরে। সেই নীল সাদা বক কী করছে, যে সন্ধ্যায় যে কালো মেঘ উঠেছে সেই মেঘে কি ডানা মেলে, অর্থাৎ কবি ভাবছেন যে ডানা মেলে যেমন আমরা কি সাঁতার কাটি জলে হাত হাত পা ছড়িয়ে, সেইভাবে ডানা মেলে বক চলে আসছে, ঠিক আছে। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, আমাকে তোমরা এই যে এটাই এইভাবেই তোমরা পাবে। কবি আমাদের বলতে চেয়েছেন যে আমি চলে যাব তবুও কিন্তু আমাদের আমাকে এইভাবেই পাবে, যে কখনো বক হয়ে গিয়ে সাঁতার কেটে চলে আসি, কখনো সন্ধ্যাবেলায় শকুনের মতো করে উঠতে উঠতে আসছি, কখনো আমার শিমুল গাছে রাত্রে বসে আমি ডাকছি লক্ষ্মী কাঁচা হয়ে, হ্যাঁ এইভাবেই কিন্তু আমাকে তোমরা পাবে। কবি কখনোই এখান থেকে পৃথিবীর যে সৌন্দর্য, বাংলার যে সৌন্দর্য, বাংলা মায়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে, অপরূপ সৌন্দর্য থেকে কখনোই বেরোতে চাইছেন না। তিনি বারবারই একটা কথা বলছেন যে আমাকে আবার পাবে, আমি আবার ফিরে আসবো, মানুষ রূপে নয়, তবে এই যে বাংলার যে সুনির্গুণ মানে সুনির্দিষ্টভাবে দেখা, মানে খুব লক্ষ্য করে দেখা সেই সব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যাকে আমরা কেউ ভাবি না, কবি নিজে ভেবে তাদের নিজের ছবি, নিজের আত্মাকে তাদের সঙ্গে তাদের মধ্যে রূপদান করেছেন। এটা এখানে কবি কিন্তু একটা বঙ্গভূমি অর্থাৎ বাংলার যে টান, এখানেই কবি কিন্তু সার্থকতা। যাই হোক, আমি তোমাদের শব্দার্থগুলো খুব ভালো করে দেখার জন্য বলছি শব্দার্থগুলো, কারণ শব্দার্থ মানে হচ্ছে শব্দের মানে, ঠিক আছে। তো সেই শব্দার্থগুলো মানে সবাই খুব মনোযোগ দিয়ে পড়ো, আর তোমাদের নৈর্ব্যক্তিক যে, দেখো আমি কবিতাটা তোমরা পড়ালাম, তোমরা ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা লাইন ওয়াইজ তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ ছোট কবিতা মুখস্থ করতে হবে, তোমাদের কবিতা কিন্তু মুখস্থ করাই উচিত। তো যাই হোক, আমি যে নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের এটা করার পর দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন আছে, কবিতা যদি তোমরা খুব ভালো করে পড়ো নিজেরাই দিলাম, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি আসছি এই যে বাকি কোশ্চেনগুলো নিয়ে, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব।